28 মে প্রধানমন্ত্রী রিয়াস পরবর্তী পর্যালোচনা বৈঠক কেন এড়িয়ে যান আলাপন বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন মুখ্য সচিবকে শোকজ কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা আইনে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নয়? তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ। শুভেন্দু থাকলে বৈঠক বয়কটের ইঙ্গিত আগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অহংবোধের কাছে নাগরিক পরিষেবার হার। 28 মে যুক্তরাষ্ট্র কাঠাময় কালো দিন টুইট রাজ্যপালের, সব বলার অধিকার নেই রাজ্যপালের পাল্টা স্বাগত। নিজের অহংের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে এবং শৃঙ্খলা ভঙ্গকারী মুখ্য সচিবকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী তার দফতর এবং দেশের সংবিধানকে কলঙ্কিত করছেন। বিদায় মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করছে টুইট শুভেন্দুর। শুভেন্দু অধিকারী দাবি করছেন সিএসএর বিরুদ্ধে অ্যাকশন। আরে শুভেন্দু অধিকারী শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি বোথ ইন নারদা কেস এন্ড সারদা কেস। তৃণমূল রাজ্যবাসীকে দুর্দশার দিকে ঠেলে দিয়েছে, করের টাকা লুট করায় তৃণমূলের শখ। মুখ্যমন্ত্রীর বর্তমান উপদেষ্টা মাসে 2.5 লক্ষ টাকা বেতন পাবেন, যা অনেক ভালো কাজে ব্যবহার করা যেত। টুইটে কটাক্ষ শুভেন্দুর। বাংলা সরকারের জন্য, বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে আইনত যেভাবে যে কাজে লাগানো উচিত এবং তার জন্য তার যে পারিশ্রমিক থাকা উচিত, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সেইভাবে কাজ করেছে। নারদ মামলার শুনানিতে ফের নিজাম প্যালেস কাণ্ডের উল্লেখ করে বিচার ব্যবস্থার চাপ তৈরির চেষ্টার অভিযোগ সলিসিটর জেনারেলের। আগের ধরনের বিচার ব্যবস্থা প্রভাবিত না হলে তা এখন কিভাবে যুক্তিসঙ্গত? পাল্টা প্রশ্ন বিচারপতির। কবে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? কাল দুপুরে দিন ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে সন্ধ্যায় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এটিএম না ভেঙেই টাকা লুট, বাইরে থেকে কোনো সূত্র পেল না ফরেন্সিক দল, সফটওয়্যার হ্যাক করেই জালিয়াতি বলে অনুমান, সাহায্য নেওয়া হচ্ছে ভিন রাজ্যের পুলিশের। করোনা আবহে বিশামাল দেশের অর্থনীতি, 4 দশকে প্রথমবার জিডিপি সংকোচন 7.3%। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের অযোগ্যতার জন্যই এই অবস্থা। টুইটে মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের, ঘুরে দাঁড়ানোর পথ জানা নেই, সমালোচনায় বিজেপি সাংসদ সুব্রমণিয়ামও। আরো বাড়লো পেট্রোল ডিজেলের দাম, 25 পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম লিটারে 94.50 টাকা, অন্যদিকে লিটারে 23 পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হয়েছে 88.23 টাকা। মহামারীতেও মুনাফা করছে ভারতীয় জন লুট পার্টি খোঁচা কংগ্রেসের। করোনাকালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কাজের সময় নিয়ে স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে দিনের শিফট 8 ঘন্টার বেশি হবে না, রাতের শিফট হতে হবে 6 থেকে 7 ঘন্টার, সপ্তাহে 2 থেকে 3 দিন ছুটি নিশ্চিত করতে হবে। ইয়াসে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি গোড়াকাটি দেবীপুরের দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিল আসানসোল ফিঙ্গার্স ক্রসড ফাউন্ডেশন ও প্রত্যর্পণ ইনিশিয়েটিভ কলকাতা। 2000 লিটার পানীয় জল সহ আসানসোল থেকে প্রায় 4 টন ত্রাণ সামগ্রী সুন্দরবনে নিয়ে যান 15 জন স্বেচ্ছাসেবক, তুলে দেওয়া হয় 200 পরিবারের হাতে। দক্ষিণ কলকাতায় এক বহুতল আবাসনে ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনে হাজির দেব, করোনা পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। প্রত্যেকটা কমপ্লেক্সে অনেক গুরুজনরা থাকে, লাইক যাদের বয়স 50-60-এর উপরে, তাদেরকেও সিকিউর করা, তাদেরকে বাড়িতে বসে বা তাদের কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়াটা, আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। সিনেমা কর্মীদের জন্য ভ্যাকসিনেশন, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ব্যবস্থাপনায় কোভিড ভ্যাকসিন নিলেন বচ্চন পান্ডে, হিরোপান্তি 2, কভি ঈদ কভি দিওয়ালি, তারাপের ইউনিট সদস্যরা।